বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার কিংবা মহেন্দ্র সিং ধোনি না, বর্তমানে বিশ্বের সবথেকে বড় ক্রিকেটার হলো অজয় জাদেজা। 1450 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে বিতর্ক ক্রিকেটার থেকে রাতারাতি বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটার হয়ে গেলেন অজয় জাদেজা। কি শুনে অবাক হলেন? তো আসুন তাহলে জেনে নিই কীভাবে রাতারাতি এত টাকার মালিক হলেন অজয় জাদেজা। এতদিন অবধি বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটারদের নামের তালিকায় সবথেকে উপরে ছিলেন বিরাট কোহলি। বর্তমানে বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকারও বেশি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বার্ষিক 7 কোটি টাকা আয় করেন বিরাট কোহলি। এছাড়াও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু থেকে 15 কোটি টাকা চুক্তি রয়েছে তার। শুধু তাই নয়, 18টি ব্র্যান্ড অ্যান্ডেস করেন বিরাট কোহলি। আবার অনেকের মতে ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি সচিন তেন্ডুলকার হলেন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার, তার কাছে রয়েছে 1425 কোটি টাকার সম্পত্তি। কিন্তু তারপরেও ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন অজয় জাদেজা। কিন্তু কিভাবে? আসলে গুজরাতের জামননগরের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করা হয় অজয় জাদেজাকে। জামননগরের রাজা এখন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। কিন্তু এতদিন জামননগরের রাজা ছিলেন শত্রুশল্য সিংজি, দিগ্বিজয় সিংজি জাদেজা। তার কোনো সন্তান নেই। মহারাজা শত্রুশল্য হলেন অজয় জাদেজার জেঠু। তাই 10 বার পুণ্যতিথিতে মহারাজ শত্রুশল্য তার ভাইয়ের ছেলেকে জামননগরের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করেছেন। মহারাজার মোট সম্পত্তির পরিমাণ 1453 কোটি টাকা, যা হস্ততন্ত্র হবে অজয় জাদেজার নামে। অজয় জাদেজাকে নিজের রাজ্যের জাম বা রাজা ঘোষণা করার সময় শত্রুশল্য সিং বলেন, পাণ্ডবরা নির্বাসন কাটিয়ে জয়ী হয়েছিলেন 10 বার উৎসবের দিন। এই শুভ দিনে অজয় আমার উত্তরসূরি হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমি ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, এই বিরাট রাজ্য এবং সম্পত্তির দায়ভার গ্রহণ করার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। অজয় জাদেজা 90-এর দশকে ভারতীয় ক্রিকেট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভারতের হয়ে তিনি 196টি ওয়ানডে এবং 15টি টেস্ট ম্যাচ খেলেছেন। 2টি ফরম্যাট মিলিয়ে মোট রান সংখ্যা 5935। 2000 সালে ম্যাচ ফিক্সিংস নাম জড়িয়ে যায় অজয় জাদেজার। সেই সময় বিসিসিআই তাকে ক্রিকেট থেকে আজীবন ব্যান করে দেয়। পরে অবশ্য ব্যানের মেয়াদ কমিয়ে 5 বছর করা হয়। 2003 সালে সানি দেওয়াল এবং সুনীল শেট্টির সাথে খেল নামক একটি বলিউড ছবিতে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছিলেন তিনি। বর্তমানে ক্রিকেট কমেন্ট্রি করেন এই অজয় জাদেজা। আর এই জাদেজায় রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। একেই বলে ঈশ্বর যখন দেয় তখন দুহাত ভরেই দেয়, তার প্রমাণ অজয় জাদেজা।